আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আরেকজনকে একটু যুক্ত করি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যালো ভাই, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, মানে ভাই আমি একটা কথা, মানে একটা প্রশ্ন করতাম। ওই প্রশ্নটা হচ্ছে, ধরেন যুদ্ধ বন্দিনী নারী, হ্যাঁ, এখন ধরেন মুসলিমরা কাফেরদের মেরে নারীদেরকে বন্দি করছে, এখন ওই নারীটার সাথে তো সহবাস করতে পারবে ওই মুহূর্তে, তাই না? ওই মুহূর্তে না, ইদ্দত পালনের পরে। কিন্তু ইদ্দত তো 3 মাস, কিন্তু আমি মানে অনেকগুলো হাদিসে তো এরকম আছে যে, জি, সবার জন্য 3 মাস না, দাসীদের জন্য কতদিন? দাসীদের এক জন্য হাইজ, হচ্ছে এক হাইজ, এক হাইজ। হ্যাঁ, আচ্ছা, এক হাইজ, এক হাইজ কতদিন হয়? 1 মাস না? এটা 1 মাস হইতে হবে এরকম না, যখন পিরিয়ড হয়ে যাবে তখনই তার হাইজ। আচ্ছা, তাহলে হচ্ছে মানে অনেকগুলো হাদিসে তো এরকম আছে যে যে ওই খাইবার আক্রমণের সময় অনেকে বন্দি করে হচ্ছে সাহাবীরা ইয়ে করছে, সহবাস করছে, এখন ওরা কিভাবে শিওর হলো যে সবার মানে কেউ হয়তো বা প্রেগনেন্ট যাদের ছিল না বিয়ে এখানে? হয়নি তাদের সাথে ইয়ে করতে যাচ্ছিল, বা যাদের বিয়ে হয়েছে তাদের মধ্যে না, অনেক যাদের মানে পিরিয়ড যে ছিল তাদের সাথে, স্বামী স্বামী উপস্থিত থাকা হয়তো অবস্থায় যে হ্যাঁ একটা যাদের হাদিস আছে, যাদের পিরিয়ড চলতেছে ওই সময় তারা হয়তো বা ইয়ে করছে, যে পিরিয়ড চলতেছে বা পিরিয়ড শেষের দিকে পাইছে ওই সময় রেডি হয়ে গেছে করার জন্য। আর তাছাড়া তো যুদ্ধ এমন না যে একদিনে হয়, যুদ্ধ তো অনেক সময় ধরে হয়, মানে 2-3 দিন ধরে যুদ্ধ হতে পারে, 4-5 দিন ধরে যুদ্ধ হতে পারে। তো হতে পারে ওই সময়ের মধ্যে তারা দেখছে পিরিয়ড হয়ে গেছে এবং তারা নিজেদেরকে সহ্য করতে পারে নাই। আচ্ছা না, আমি জাস্ট এটাই মানে স্পেসিফিকলি এটাই জানতে চাচ্ছিলাম যে যখন বন্দি করা হয় তখন ওই মেয়েদেরকে বা ওই নারীদেরকে কিভাবে স্পেসিফিকলি হচ্ছে আইডেন্টিফাই করা হয় যে এরা আসলে প্রেগনেন্ট না, বা ওদের স্বামী থাকা অবস্থায় ওদের সাথে কিভাবে সেক্স করা হয়, যেহেতু ইদ্দত পালন মানে খুব কম সময়ের মধ্যে মানে আইডেন্টিফাই করা পসিবল না, বা ওরা ইদ্দত পালন করছে কি, এটা এটাই জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আর কিছু বলবেন? না না, ঠিক আছে, আসিফ ভাইয়া, ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ গেল, ঠিক আছে। আরেকজনকে যুক্ত করি। ফারাজ ভাই, আপনি কি ফেরত আসছেন? আপনি ইয়া করে ঠিক করে, হ্যাঁ ভাই, এখন এখন মনে ঠিক আছে, ওই আমি একটা ডাউনলোড দিছিলাম এই জন্য আর কি স্লো হয়ে গেছিল। আচ্ছা দেখি আরেকজন মুমিনকে পাওয়া যায় নাকি। লজিক, আপনাকে যুক্ত করা হয়েছে, লজিক আপনি বলেন তাহলে। আমাকে শোনা যাচ্ছে? ভাই জোরে বলেন, কথা বোঝা যায় না। এখন শোনা যাচ্ছে? এখন হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আর আপনার ঘর করে একটা শব্দ হচ্ছে পিছন থেকে, এখন একটু শব্দ হচ্ছে, এখন একটু শোনেন তো। হ্যাঁ ভাই, আপনার পিছন থেকে ঘর ঘর শব্দ হচ্ছে। আচ্ছা আমি ফ্যানটা বন্ধ করছি। হ্যালো, হ্যাঁ বলেন তাহলে, বলেন। হ্যাঁ হ্যাঁ, বলতেছিলাম আল্লাহ তো যদি সবকিছু, জোরে বলেন ভাই, জোরে জোরে বলতে হবে, জোরে বলতে হবে ভাই, আল্লাহ তো আগে থেকে সবকিছু জানেন, এটা কোরআন শরীফের 29 নম্বর সূরার প্রথম 3টা আয়াত পড়লে বুঝতে পারবেন। হ্যালো, তো এটা আমাদেরকে কেন বলছেন সেটা এখন একটু বলেন। মানে সবাই তো বলে যে আল্লাহ আগে থেকে সবকিছু জানে, একটু আগে হুজুরও বললো যে আগে থেকে, কিন্তু কোরআনে তো এর বিপরীত কথা পাওয়া যাচ্ছে আমার মনে হয়। হ্যাঁ, কোরআনের আয়াতগুলো তো আমি এখনো দেখাইনি, দেখাইলে তো অনেক কিছু দেখাইতে পারতাম, কিন্তু দরকারই পড়ে নেই। মানে ইসলাম অনুযায়ী আল্লাহ কি আগে থেকে সবকিছু জানে? আল্লাহ আগে থেকে আল্লাহ অবশ্যই এটা আল্লাহর সবকিছু জানে, মুরসিদের উপর ডিপেন্ড করে, মানে অ্যাবসলিউট কিছু নাই, ওই তো মুরসিদের উপর ডিপেন্ড করে, অ্যাবসলিউটলি জানে আবার জানে না, আবার মাঝে মাঝে যাচাই করে দেখতে চায় ওরকম। আরেকটা জিনিস, একটু আগে উনি বলতেছিল যে আল্লাহ পরম করুণাময়, এখন আপনার বলতেছিলেন যে পরম করুণাময় হলে তো সবার খাবারই ঠিক মতো দিতে পারে না, এখন আমরা কি শুধু খাবারটাকেই বলতে পারি? যেমন আল্লাহ যদি পরম করুণাময় হয় তাহলে আল্লাহর করুণার জোরে কেউ কি কোনোদিন জান্নাতে যেতে পারবে? শুধুমাত্র আল্লাহর হ্যাঁ, করুণা, আল্লাহর করুণার জোরে জান্নাতে যেতে পারবে, এটা বলা আছে অনেক জায়গাতেই, আমি দেখাচ্ছি একটু পরে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে যে করুণাময় চরিত্র এবং ন্যায় বিচারক চরিত্র একই সাথে দুইটা হ্যাঁ চরিত্র একজনের মধ্যে থাকতে পারে না, কারণ আল্লাহর হচ্ছে ন্যায় করুণা বিচার যদি, ন্যায় বিচার যদি কেউ করে তাহলে সে কখনোই করুণা দেখাতে পারবে না। করুণা জিনিসটা তখনই হবে যখন এটা ন্যায় বিচারের উপরে উঠে করুণার বিষয় থাকবে, তখন শুধুমাত্র সেটা ন্যায় বিচার হবে। ন্যায় বিচার এবং করুণা একই সাথে একজনের চরিত্রে একই সাথে থাকতে পারে না, যদি আল্লাহ একই সাথে থাকে ন্যায় বিচার থাকে তাহলে করুণাটা থাকতে পারবে না, করুণাটা থাকলে ন্যায় বিচারটা থাকতে পারবে না, কারণ এই দুইটা পরস্পর বিরোধী। হ্যাঁ, যদি আল্লাহ কারোর উপর করুণা করে তাহলে তো সেটা ন্যায় বিচার হলো না। এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই বলতে চাই আর কি। আর যদি এবং যদি কেউ করুণা করে কারোর প্রতি, যদি করুণা করে তাহলে তো সেটা ন্যায় বিচার হলো না, আর যদি ন্যায় বিচার করে তাহলে তো সেটা করুণা হলো না। হ্যাঁ সেটাই বলতেছিলাম, এরকম কিছু কি আছে যে আল্লাহর করুণার জোরে জান্নাতে যাবে? আর যদি মনে করেন কেউ আল্লাহর করুণার জোরে জান্নাতে যায় তাহলে কি আমরা যেতে পারবো, নাকি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন? যাকে ইচ্ছা তাকে মানে জান্নাতে দিবে, এটাই বলা আছে। আমি দেখাচ্ছি হাদিসটা,
হাদিসে এটাই বলা আছে, যাকে ইচ্ছা তাকে আর সারা কি। জীবন নাস্তিক হয়ে থাকে, মরার পর আল্লাহর করুণার জন্য বসে আছে না? এটা হচ্ছে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার হচ্ছে 6853 পরিচ্ছদে বলা আছে, কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে। লজিক ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কি বলা উপরে টাইটেলে কি বলা, কোন ব্যক্তি তার আমলের বিনিময়ে জান্নাতে যাবে না, বরং জান্নাতে যাবে আল্লাহর রহমতের মাধ্যমে। মানে আমলে দিয়ে তো কারোর পক্ষে সম্ভব না জান্নাতে যাওয়া, শুধুমাত্র আল্লাহর রহমত করলে তখন শুধুমাত্র জান্নাতে যেতে পারবে নাকি? এটা কি শুধুমাত্র স্পেসিফিক কোন মানুষের উপর নাকি সবার উপরে অ্যাপ্লিকেবল? কোন ব্যক্তি বলা আছে হাদিসের শুরুতে, বলা আছে কোন ব্যক্তি, তাহলে তো সবার জন্যই, কোন ব্যক্তি তার কোন ব্যক্তি বলা সেটা সব অবশ্যই সবার জন্য। নবী বলেছেন তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নেই যার আমল তাকে নাজাত দিতে পারে, মানে মানুষের কাজ তাদেরকে কখনো নাজাত দিতে পারবে না। তাহলে ভাই এমনও তো হতে পারে যে আমরা সারা জীবন ভালো কাজ করলাম, পরে আল্লাহর মনে হলো যে আমাদের জান্নাতে দেওয়া উচিত না, তাহলে আমাদের জাহান্নামে দিয়ে দিল। এটা এক্স্যাক্টলি এই কথাটাই হাদিসে বলা, আরেকটা হাদিসে বলা আছে, সেই হাদিসটা কি আপনি ভালো কাজ করেও জান্নাতে যাওয়ার মতো আমল কামাইতে পারবেন না, এটাই বলা পসিবল ভাই? তাহলে তো মনে করেন নাস্তিকরা আর মুমিনদের জান্নাতে যাওয়ার মানে চান্সটা অনেকটা সেম না? যেমন হতে পারে যে না একজন নাস্তিক, ভাই আপনি কিসের কথা বলতেছেন? না একজন নাস্তিক মনে করেন আল্লাহর, সেটা তো এমন না যে খুবই র্যান্ডম, সে আপনি একে কোনো কিছুই করার নাই আর হচ্ছে যে আপনি চেষ্টা করছেন, দুইটা তো সেম জিনিস। যদি আল্লাহর ইচ্ছার উপর যদি নির্ভর করে থাকে তাহলে তো আমার লজিকটা মিলে না রে ভাই, শুধু লজিকটা মিলে না। মনে করেন আল্লাহর ইচ্ছার উপর যদি নির্ভর করে তাহলে বুঝতে পারছেন কি বলতেছেন, বাট লজিকটা মিলে না রে ভাই। বুঝতে পারছেন আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ড করে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, বাট আল্লাহ তো এখন বলে নাই যে কাজের কোনো মূল্য দেওয়া হবে না, এরকম তো বলে নাই। আমি আমি এইটা এইটা ভাই মানে নাস্তিকদের সাথে আলোচনা না, এই আলোচনা করবেন আপনি হচ্ছে গিয়ে ঈশার সাথে, মুমিনদের সাথে, যে আপনি জান্নাতে যেতে পারবেন কিনা। আরেকটা জিনিস, ওই যে উনি যে জাকির নায়েকের কথা বলতেছিলেন, সেখানে যে যে জাকির নায়েক বলতেছিল যে প্রথমে একজন মানুষকে তৈরি করা হলে লিখে রাখবেন যে সে ভালো কাজ করবে কি খারাপ কাজ করবে, এবং সে ভালো কাজ করবে কি খারাপ কাজ করবে লিখে রাখবেন, কারণ সে এই কাজগুলো করবে বলে। এখন মনে করেন আমাকে তৈরি করলো আর করিম নামে আর একজনকে তৈরি করলো, এখন করিমের লিখে রাখলো যে করিম খুব ভালো ভালো কাজ করবে আর আমার লিখে রাখলো যে আমি খুব খারাপ খারাপ কাজ করবো, তাহলে কি যে তৈরি করলো তাকে আমি দায়ী করতে পারবো না, যে দুইটা আলাদা আলাদা তৈরি করলো আলাদা আলাদা কাজ তারা কেন করবে? লজিক্যালি পারবেন, ঈমান দিয়ে পারবেন না। আচ্ছা আমি আরেকটা ওই আরেকটা যে কথাটা লজিক ভাই বললেন সেইটার দলিলটা একটু দেখেনি। এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4539 নম্বর হাদিসে বলা আছে, সুন্নাতের অনুসরণ করা জরুরি। এখানে বলা হচ্ছে শয়তান তোমাদের কাউকে গুমরা করতে পারে না, তবে যে জাহান্নামে যাবে তার কথা স্বতন্ত্র, মানে আল্লাহ যাকে জাহান্নামে আগে থেকে পাঠাবে শুধুমাত্র তাকেই শয়তান গুমরা করতে পারবে। তিনি বলেন অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন, মানে আল্লাহ পাক মানে এটাও ঠিক মানে ঠিক মতো ইয়া করে যে যার জন্য সে জাহান্নাম ওয়াজিব করে রাখছে তারে দিয়ে শয়তানের দিয়ে তারে দিয়ে গুমরা করে, আর যার জন্য জান্নাত করে রাখছে তারে আবার শয়তান কিছু করতে পারবে না, তারে শয়তান কোনো গুমরা করতে পারবে না, এটাও ব্যবস্থা করে রাখছে আল্লাহ পাক। ভাই লজিক ভাই বোঝা যাচ্ছে হাদিসটা পরিষ্কার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তার মানে এই পুরো বিষয়টাই হচ্ছে আল্লাহ পাকের নিয়ন্ত্রণাধীন, তাই না? হ্যাঁ, আর এই যে শয়তানের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমি দ্য লুইসিফার ইফেক্ট নামে একটা ইফেক্টের কথা শুনছিলাম, যেখানে মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থায় দায়ী আমরা কি কাজ করবো সেটার উপর, যে আমরা যদি অনেক খারাপ একটা কাজ করে ফেলি তাহলে বুঝতে হবে আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য সে কাজটা আমরা করেছি, আর আমাদের স্বাধীন ইচ্ছা এই জিনিসটাও তো নেই, যদি সব কিছু মানে সব তথ্য যদি কারোর কাছে থাকে সে তো ভবিষ্যতে কী হবে এটা বলে দিতে পারে, আর যদি বলতে পারে তাহলে তো আমাদের স্বাধীন ইচ্ছা বলে কেউ থাকে না। হ্যালো, হ্যাঁ আপনারা মানে বাসবিহারী ভাই বোধহয় কিছু বলতে চাইছিলেন, বাসবিহারী ভাই কি কিছু বলবেন? হ্যাঁ বলছি যে ধরুন 100টা লোক আল্লাহ সৃষ্টি করলো, তার মধ্যে মনে করুন 20টা লোককে জাহান্নামে পাঠাবে, তো এইটা ঠিক করে কি করে, মানে আল্লাহর মোরালিটিটা বেসটা কি কিভাবে ঠিক করে, যে কোন কোন লোকগুলোকে আমি বেহেশতে পাঠাবো কোনগুলোকে জাহান্নামে পাঠাবো? অমনি খায়েশ। আচ্ছা আচ্ছা ভাই একটু একটু শুনেন, এই আল্লাহর সাথে নাকি শয়তানের একটা প্রতিযোগিতা হচ্ছিল, যে আল্লাহ বলেছিল তুমি মানে যত পারো মানুষকে খারাপ কাজ করাবা আর আমি মানে ভালো কাজ করবো, মানে আমি জান্নাতে নিতে পারি বেশি নাকি তুমি জাহান্নামে নিতে পারবে, সেরকম একটা প্রতিযোগিতা চলতেছিল, তা আল্লাহ যদি আগে থেকেই মানে কে কি কাজ করবে নির্ধারণ করে রাখে তাহলে এই প্রতিযোগিতার কোনো মানে হয় না, আর শয়তানের বা প্রয়োজন কি? তাহলে কোনো রেফারেন্স আছে আসিফ ভাইয়ের লাইভ থেকে শুনছিলাম একবার। হ্যালো আসিফ ভাই, কিরকম কোনো প্রতিযোগিতার কথা বলছিলেন? হ্যাঁ হ্যাঁ এই টাইপের একটা কথা শুনছিলাম, আমি তো কখনো আসিফ ভাইয়ের লাইভে এরকম কথা শুনি নাই। কি কথাটা আবার একটু বলেন তো বুঝতে পারিনি। যে আল্লাহ শয়তানের একটা মানে চ্যালেঞ্জ হচ্ছিল, যে আল্লাহ বলতেছিল যে তুমি যত লোক পারো জাহান্নামের দিকে নিয়ে যাবে আর আমি যত লোক জান্নাতের দিকে নিতে যাবো, মানে
আমি জান্নাতে বেশি নিতে পারি নাকি তুমি জান্নায় বেশি নিতে পারো, এরকম কোন একটা জিনিস আল্লাহ শয়তানের ভিতরে কি চলতেছিল? এরকম কোনো কথা তো আমি বলি নাই ভাই, আমি বলেছি এরকম তো আমার মনে পড়ে না, কিন্তু শয়তান যখন মানে শয়তানকে যখন বিতাড়িত করা হয়, শয়তান তখন বলেছিল যে আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, এই কথাটা বলেছিল যে এই যে আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, এখন আমি আপনার বান্দাদের মধ্যে থেকে কিছু অংশকে জাহান্নামে নিয়ে যাব, এটা বলছে। আল্লাহ যে চ্যালেঞ্জ জানাইছে এই জিনিসটা তো আমি আসিফ ভাইয়ের লাইভে জীবনে শুনিনি। ওকে হ্যাঁ, আমি তো এরকম কোনো কথা বলিনি, আল্লাহ জানাইছে। হয়তো হয়তো আমি অন্য কোনো জায়গা থেকে শুনছি। আরেকটা জিনিস যে আমাদের শরীরটা তো আস্তে আস্তে কমপ্লেক্স হচ্ছে বেশি, মানে বিবর্তনের কারণে দিন যাচ্ছে আর শরীরটা আরো বেশি কমপ্লেক্স হচ্ছে। এখন আমরা কি বলতে পারি যে 5,000 বছর আগে একজন মানুষ আর এখন আমাদের মানুষের শরীরটা বেশি কমপ্লেক্স, আর এই বেশি কমপ্লেক্স হওয়ার জন্য কি আমাদের ব্রেনটা আগে এটা তাদের কি বেশি এটা ভালো? কি কোথাও পড়ছেন যে সময়ের সাথে সাথে শরীর কমপ্লেক্স হচ্ছে? হ্যাঁ, বিবর্তনের ফলে আস্তে আস্তে কমপ্লেক্স হতে থাকে না, একই যেমন আগে স্পিসিসের তাদের, মধ্যে একই স্পিসিসের মধ্যে স্পিসিস আরো কমপ্লেক্স হচ্ছে, এই জিনিস পড়ছেন? হ্যাঁ, যেমন মনে করেন একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া যদি মানুষের মারা যায়, মানুষের মানুষেরটা তো পড়ছেন, মানুষের ইয়ে হ্যাঁ কমপ্লেক্স হচ্ছে। মনে মনে করেন আমরা একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই পরিবেশটাকে খাপ খাওয়ানোর জন্য তো পরিবেশ আমাদের শরীরটা ভাই আস্তে আস্তে ফর বিল্ড এক্সাম্পল করছে। ক্রোকোডাইল 1,000 বছর ধরে একই ডিজাইনের আছে, মানে একই ডিজাইনয়েডে আছে আর কি, একই ডিজাইনটা সেম ফিচার্সে থাকতে পারে, আছে, একই ডিজাইন ফিচার্সে আছে, তো এটাতে কি বেশি কমপ্লেক্স হচ্ছে? বলার কোনো ইয়ে আছে ডিজাইনটা এরকম কোনো ডিজাইনটা সেম আছে? থাকতে পারে, কিন্তু ভিতরের জিনিস তো এক নাও থাকতে পারে। যেমন আমরা বিভিন্ন নাও থাকতে ব্যাকটেরিয়া পারে আর বিভিন্ন, থাকে না, দুটো ভিন্ন জিনিস। আপনি কি কোথাও পড়ছেন যে প্রত্যেকটা স্পিসিস, কথা বুঝে নেন ভাই, আপনি কি কোথাও পড়ছেন যে প্রত্যেকটা স্পিসিস যত লঙ্গার ইয়ে করবে টিকে থাকবে তত বেশি কমপ্লেক্স হবে, এরকম কোথাও পড়ছেন? ভাই আমি এরকম জিনিস শুনছি যে একজন মানে কি জিনিস আপনি তো শুনছেন যত ওটা বেশি, ডাস্টবিনে ফেলায় দেন, পড়ছেন কিনা? আমি একটা মানে গবেষণা রিপোর্ট থেকে জানছিলাম যে যেমন আমরা আমরা আমাদের তখন একটা ওই মনে করেন শরীরে রিপোর্টের নাম কি ব্যাকটেরিয়া ভাই, কোন রিপোর্ট থেকে ব্যাকটেরিয়া জানছিলেন আমি একটু আগে, না দেখে বলতে পারবো না এই ধরনের কথা। কোন রিপোর্ট শুনেন। থেকে পড়ছেন? আচ্ছা আপনি, কোন আচ্ছা, রিপোর্ট পড়েন? মানে একটা অনলাইনে ভিডিও দেখছিলাম আর কি। রিপোর্ট তো অনলাইনে পড়ছেন বুঝছি, এখন কোথায় পড়ছেন? অনলাইনে কোথায় পড়ছেন, কিসের রিপোর্ট দেখা লাগবে এখন না? বলতে পারবো না, হয়তো চেক করে পরে বলতে তাহলে ভাই পারবো। যখন বলতে আচ্ছা পারবেন তখন এটা নিয়ে আলোচনা করেন। আচ্ছা ঠিক এই আছে। ধরনের কথা আমি কখনো শুনি নাই যে সিমিলার স্পিসিস এর মধ্যে যত টিকবে তত বেশি তার সেটা কমপ্লেক্স হতে থাকবে। কিন্তু এটা তো শুনছেন যে যেমন একটা ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে আসে এটার তখন সাথে সেই উদাহরণ ব্যাকটেরিয়া মিলে কিন্তু, না, বিবর্তন হওয়া ইটসেলফ আর একই স্পিসিস এটা সাথে উদাহরণটা মিলে না, এই জন্যই বলছি যে আপনি যেটা পড়ছেন যেটা বলতে যাচ্ছেন সেটা অ্যাকচুয়ালি মিলে কিনা। অমিত ভাইয়ের একটা কথা থেকে শুনছিলাম যে আমাদের যে ব্রেনটা এটা তো মানে হাজার হাজার আপনি বছর এর আগের বিবর্তনের, বা এর আগেও আসিফ ভাই বলছে এরকম শুনছি এই ধরনের কথা বলে একটা আগুম দাবি করছেন, আচ্ছা হয়তো বলে ওইটা নাই আমি বলুন। অন্য কোনো জায়গা থেকে শুনছিলাম। আচ্ছা যাক, আচ্ছা যে ঠিক আছে ভাই, ঠিক আছে অমিত লজিক ভাই ভাই, থ্যাংক ইউ পাওয়ার জন্য, থ্যাংক ইউ, আজকে যে থাকুক তাহলে, টেক কেয়ার। এক ঠিক কথা আছে বারবার তাহলে, বারবার হচ্ছে, সরি আসিফ ভাই, আমরা অন্য কারোর কাছে যাই, মানে হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়ান আমি ব্যাক স্পেসটা একটু খালি করে নেই, তারপরে